দীর্ঘদিন দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করলেও অনেক সময় বিভিন্ন কারণে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। সাধারণ মানের রাউটার ব্যবহারের ফলে এই সমস্যা বেশি হয়। তবে বেশ কিছু কৌশল ব্যবহার করে চললেই ওয়াইফাইয়ের গতি বাড়ানো সম্ভব। ওয়াইফাইয়ের গতি বাড়ানোর কয়েকটি উপায় জেনে নিন। ইন্টারনেটের গতি পরীক্ষা। প্রথমে যে প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়াইফাই সংযোগ নিয়েছেন তাদের ইন্টারনেটের গতি পরীক্ষা করতে হবে, কারণ অনেক প্রতিষ্ঠানে গ্রাহক সংখ্যা বেশি হলে উচ্চ গতির সংযোগের বদলে ধীর গতির ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। speedtest.com বা fast.com সহ বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে সহজে ইন্টারনেটের গতি পরীক্ষা করা সম্ভব। রাউটার বন্ধ করে পুনরায় চালু করা। ইন্টারনেট সংযোগ ঠিক থাকলে রাউটারের সমস্যার কারণেও বিভিন্ন যন্ত্রাংশে ধীর গতির ইন্টারনেট পাওয়া যায়। সমস্যা সমাধানে রাউটার বন্ধ করে 10 সেকেন্ড পর আবার চালু করতে হবে। কম্পিউটার সহ অন্যান্য যন্ত্র একইভাবে চালু করলে অনেক সময় ইন্টারনেটের গতি বেশি পাওয়া যায়। চাইলে ইন্টারনেট কেবলের মাধ্যমে রাউটারের সঙ্গে সরাসরি ল্যাপটপ বা কম্পিউটার যুক্ত করতে পারেন, এতে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। সংযোগ পয়েন্ট পরীক্ষা। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ বা রাউটার ভালো থাকার পরেও ধীর গতির ইন্টারনেটের সমস্যা হতে পারে। অনেক সময় সংযোগ তার বা পোর্টের কারণে ইন্টারনেটের গতি কমে যায়। সমস্যা সমাধানে কম্পিউটার, ল্যাপটপ বা রাউটারের কেবল এবং পোর্টগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। কেউ কি গোপনে ওয়াইফাই ব্যবহার করছে? ব্যবহারকারীর সংখ্যা বেশি হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। এজন্য খেয়াল রাখতে হবে গোপনে কেউ আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করছে কিনা। এজন্য নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। পাসওয়ার্ড যত জটিল হবে তত এই সমস্যা কম হবে। কম্পিউটার, ল্যাপটপ বা ফোন যদি ম্যালওয়্যার বা ভাইরাসে আক্রান্ত থাকে তবে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। এজন্য নিয়মিত অ্যান্টিভাইরাস ব্যবহার করে যন্ত্রগুলোকে ভাইরাস মুক্ত রাখতে হবে। কম ঘনত্বের চ্যানেল ব্যবহার। বর্তমানে একই ভবনে একাধিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা হয়, ফলে অন্য ওয়্যারলেস নেটওয়ার্ক থেকে আসা সিগন্যালের কারণেও ইন্টারনেটের গতি কমে যায়। আর তাই রাউটারে কম ঘনত্বের চ্যানেল ব্যবহার করলে ইন্টারনেটের গতি বেশি পাওয়া যাবে। ভালো মানের রাউটার স্বয়ংক্রিয়ভাবে কম ঘনত্ব থাকা চ্যানেল নির্বাচন করে সিগন্যাল গ্রহণ করে, কিন্তু পুরনো মডেলের বা কম দামি রাউটার নির্দিষ্ট চ্যানেল ব্যবহার করে, ফলে হাল নাগাদ মডেলের ল্যাপটপ ব্যবহার করলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। রাউটারের অবস্থান। দ্রুতগতির ওয়াইফাইয়ের জন্য রাউটারের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, তাই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য রাউটারকে এমন স্থানে রাখতে হবে যাতে ব্যবহৃত সব যন্ত্র রাউটারের কাছাকাছি থাকে। এক্ষেত্রে অবশ্যই রাউটার ঘরের মাঝামাঝি স্থানে রাখতে হবে, এতে সব দিকে সমানভাবে ওয়াইফাই সিগন্যাল পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।